আসছি। হঠাৎ করে এসে তোমাকে বোধহয় বিপদে ফেলে দিলাম। না, হঠাৎ করেই তো আসার কথা ছিল তোমার। কি হয়েছিল? কথা রাখবো না। 3 বছর, 3 বছর কেটে গেছে আগের। 3 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। তবে বিশ্বাস ছিল, শেষ দেখা করার কথাটা তুমি রাখবে। আর কথা রাখতে আমি এখানে এসেছি না। কেমন আছো তুমি? আমার সংসার, আমার জীবন কেমন চলছে সবকিছু? বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পেরেছো তাহলে? 3 বছর আবির, কোথায় ছিলে 3 বছর? তনুর কাছে শুনলাম আমার বিয়ের পরদিন থেকে নাকি তোমাকে আর খুঁজে পাওয়া যায়নি। তোমার এত অভিমান নাকি রাগ? রাগ, অভিমান, কষ্ট, এগুলো সময়ের সঙ্গে সব আস্তে আস্তে মিশে যায়। কিন্তু তোমাকে হারাবার দুঃখ সেটাতে কিসের প্রলেপ দিব তা আমার জানা ছিল। তাই তখন মনে হয়েছিল সবার থেকে, সব কিছু থেকে দূরে চলে গেলেই হয়তো সব থেকে ভালো। আচ্ছা বলো না, কেমন আছো তুমি? না, শুনেছি মেয়েদের নাকি পানির মতো হতে হয়, যখন যে গ্লাসে রাখবে সে গ্লাসের রং ও আকার ধারণ করবে। আচ্ছা তুমি চা খাবে? কফি দিই তোমাকে? দাও। তুমি কি কফিতে চিনি খাও এখন? আপনি চিনি খান না কফিতে? ডায়াবেটিস আছে? না না না, মানে আগে খেতাম কিন্তু আপনার সঙ্গে দেখার পর থেকে ছেড়ে দিয়েছি। মানে কেন? কারণ
মানে অতিরিক্ত মিষ্টি আসলে শরীরের জন্য ক্ষতিকর, আর আপনি এতটাই মিষ্টি যে আপনি সামনে থাকলে কফিতে আর চিনি দিতে হয় না, তাই চিনি ছেড়ে দিচ্ছি। ফ্লার্ট করেন ভালোই, তো আমি যখন সামনে থাকি না তখন চাই মিষ্টি কোথা থেকে আসে? তখন তখন দেখাতে জন্য আসলে মানুষের বুদ্ধিতে চলতে হয় না, মানে ওনার বুদ্ধিতে চললে এই সমস্যা। আসলে মিথ্যা কথা বলেছি, আমি আসলে চা কফি দুটোতে চিনি খাই, চিনি ছাড়া খেতে পারি না। কিন্তু সানি বললো যে ও নাকি তনুকে যখন ফুটিয়েছে তখন এই ডায়লগ দিয়ে ফুটেছিল, তাই আমি তো ব্যাপারটা কি দাঁড়ালো, আপনি আমাকে পটাতে চাচ্ছেন তাই তো? কিন্তু কেন? লাভের এক্সকিউজ মি, দেখেন বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট হিসেবে টাইম মিন্স মানি এটা তো আপনার জানা গেছে, আর ওই যে লাইলি মুসলি একটু পরপর যেভাবে হাইপার হয়ে যায়, আমাকে আর আপনাকে সারাক্ষণ আসলে অ্যাক্টিভ থাকতে হয়, ওদের যাতে ক্যাট ফাইট না লাগে সেটা ভালো। তাই ভাবছিলাম যে আমাদের ব্যাপারটাও যদি একটু লাভ মানে প্রফিট তো হতো তাহলে ভালো হতো, মানে তাই আর কি আমাদের বিষয়টাও একটু লাভের দিকে, মানে এই লাভ মানে প্রেম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আই মিন যদি আমাদের মধ্যে প্রেম বিষয়টা থাকতো তাহলে আসলে এখানে ওদের জন্য এসে আমাদেরও সময় নষ্ট করাটা আসলে একটু একটু লাভজনক হয়। রাইট রাইট রাইট, তো এত কথা ঘুরিয়ে পেঁচিয়ে ডিরেক্টলি বললে পারেন, আমাকে প্রপোজ করছেন তাই তো? ইন্টেলিজেন্ট, সো সো আজকে থেকে তোমার চায়ে আর মিষ্টির দরকার হবে না, সবসময় মিষ্টি থাকবে। আমি না বুঝি না, একটা মানুষ চিনি ছাড়া চা কি করে খায়? মানে তুই তুই এত কিভাবে বদলাইলি একটু বলতো। আমি আর আবির তো এখন একটা কাপে চা খাই, ও যখন কাপে চুমতে আমাকে দেয় আমি সেখান থেকে চুমতেই, আমার মিষ্টির দরকার হয় না। ছি ছি করলি কেন? আবার কারো মুখে খেতে ঘৃণা লাগে। অন্যের মুখের কিছু খেতে ঘৃণা লাগে না? তুমি চিংড়ির কথা শুনেছো না, এখন তো এমনিতেই বাসা যাবে না। দেখছেন খালাম্মা, দেখছেন সবসময় আমার সাথে এমন, আমি কিছু করি। তোরা দুইটা পারিস, যে আমি রান্নাটা শেষ করি।
যাস না কিন্তু মাকে ফোন করে। আচ্ছা আচ্ছা খালাম, ঠিক আছে তুমি যাও। আচ্ছা এবার বল, হঠাৎ জরুরি তলব কিসের, কি ঘটনা? কালকে তো আবিরের জন্মদিন, তাই নাকি? আমি চিন্তা করতেছিলাম যে কি করব, মানে আমরা ওর জন্মদিনটা পালন করলে ভালো তো না, কিন্তু কি যে করব আমি তো বুঝতে পারতেছি না। তো কি করতে চাস? আমাকে একটা আইডিয়া দেন না দোস্ত। এখন খুব দোস্ত দোস্ত না, আর একটু আগে কি ইনসাল্ট না করলি? আচ্ছা তোর কাছে কোনো বুদ্ধি আছে নাকি আমাকে বল। বুদ্ধি একটা আছে, কিন্তু তোর কি সাহস হবে? কি বুদ্ধি? শোন, তুই আবির ভাইকে বলবি তোকে ঢাকায় নিয়ে যেতে, যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগবে। সকালে যাবি, বিকেলে চলে আসবি। মাথা টাথা ঠিক আছে নাকি? আমি ঢাকায় চলে যাব, বাবা জানলে কি করবে আমাকে? বললাম তো কেউ টের পাবে না, কদিন আগে আমি আর সানিও তো গেছিলাম, কেউ টের পাইছে? তুই টের পাইছিস, আমার বাবা জানছে। তুই আর আমাকে বললি না একটা বার? আমি যাব। শোন ঢং করিস না, তুই এক্ষুনি গিয়ে আবির ভাইকে একটা কল দে, কল দিয়ে সব প্ল্যান ঠিক করে ফেল। টিপ ও ফোন, এক্ষুনি যা। তোর কথায় ভরসা করতেছি, আমি একটু চা খাবো। এটা কেমন বলতো, কেমন লাগতেছে? ভালো লাগছে। দেখি একদম চুপ, এখন থেকে আমি যেগুলো পছন্দ করবো তুমি সেগুলো পাবা। এটা শুনতাম, এটা আমাকে ত্যাগ করে দেন। আর আপনাদের ওয়ালেট সেকশনটা কোন দিকে? আচ্ছা ২ ঘন্টা হয়ে গেছে, তুমি আমাকে একটা জেলখানায় বসায় রাখছো। মানুষ কি মনে করবে 2 ঘন্টা ধরে আমরা খাওয়া দাওয়া শেষ, দুইটা জুস নিয়ে বসে আছি? আরে মানুষ কি মনে করবে না, অহনা এটা হচ্ছে ঢাকার কালচার, এখানে সবাই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে রেস্টুরেন্টে এসে বসে খায় এবং প্রেম করে। এটি দেখো বুঝি বুঝি বুঝি, ওরা তো আমাদের আগে আসে, এখন ওখানে দেখাচ্ছি আগে আসে কেমন কালচার। যাই হোক, তাহলে তো কিছু করার নেই। যাবো তো কোথায়? চলো তোমার স্পেশাল জায়গায়। আর একটা জেলখানায়? না একটা জেলখানায়। কি ব্যাপার, কিছু বলছো না, চুপ করে আছো? তোমার কাঁধে আমার এভাবে মাথা রেখে চুপচাপ বসে থাকতে ভালো লাগছে। আবির, তোমার কাঁধ কি এরকম সারা জীবন আমার ভরসার জায়গা হবে? হবে। তুমি আমাকে কখনো কষ্ট দেবে না? জীবন শোনো, আমাকে বেশি বেশি ভালোবাসার দরকার নেই। মানে মানে কেন?
আমাকে একটু কম কম ভালোবাসবে। কেন? কারণ আমি শুনেছি এই জগতে যারাই দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে তারা আসলে একসাথে থাকতে পারে না। এই যেমন ধরো লাইলি মজনু, শিরি ফরহাদ, সবাই তো আলাদা হয়ে আছে। তা আমি চাই না তুমি আমাকে বেশি ভালোবাসো, তুমি আমাকে কম ভালোবাসো, কিন্তু তুমি আমার সাথে সাথে থাকো সারা জীবন। এই পাগলি, এগুলো কি বাস্তব নাকি? এগুলো তো উপন্যাস গল্প, ওইসব বাস্তবে এমন হয় না। আর এসব এই কম কম ভালোবাসা দিয়ে আমার পোষাবে না, আমার অনেক বেশি 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 ভালোবাসা চাই। তাও যদি সত্যি হয় তখন তুমি সব বাদ দাও তো, আর মাত্র একটা বছর, তারপর আমি আমার অনার্সটা কমপ্লিট করে ফেলবো, আমার মামাদের বলবো তোমার বাবার সঙ্গে কথা বলতে। সো এই সব উদ্ভট চিন্তাভাবনা বাদ দিয়ে আসো, আমার সময়টাকে এনজয়। আচ্ছা তুমি কপালটা সবসময় ফাঁকা রাখো কেন? এমনি আমার ধারণা যে তুমি এই কপালটা টিপ পরো, তোমার একদম অপশরীর মতো লাগে। সব সময় শুধু চাপাবাজি কথাবার্তা, তাই না? সত্যি সত্যি বললাম। আচ্ছা বাদ দাও, তুমি ঝগড়া বাদ দাও, আমাকে একটা গান শোনাও। আমি ঝগড়া করলাম কখন? সরি, আমি ঝগড়া করেছি? আমি ঝগড়া করবো না, আমি একটা গান শুনবো। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো। কিরে মা, তোর কি মিগ্রো হয়েছে নাকি? দেখ মিগ্রো হয় না, তুই যেমনি চামড়ার শুকতেছস, আমি তো জানি যাদের মিগ্রো হয় চামড়া চুকে শুকাইলে পরে লুকটা ভালো হয়। চ্যাপটা এটা আজকে আমাকে গিফট করছে, এখানে এখন ওর হাতের গন্ধ লেগে আছে তাই শুকতেছিল। ও আচ্ছা, তাহলে এই ঘটনা? না ঠিক আছে, প্রথম প্রথম প্রেম পড়লে এরকম হয়। কে এখানে কি শুনাইতেছে? তুই আর কথাই কইস না, তুই প্রেমে যে নাকানি জুবানি খাইতেছিস, কানা দূরে উঠবস করতে করতে তো জিন্সি ফুটা করে ফেলছিস। ওটা ধরো না, কি যে বলস। শুন, তাকায় থাকার নাম দেখা নয়, মানে আমি যা করি এগুলো যা সুচে ভঙ্গ করি, আর মেয়েরা না এই ভঙ্গটা খুব পছন্দ করে। তুই যখন মেয়েদের প্রতি একটু কেয়ারটা একটু বেশি দেখাবি, মেয়েরা দেখবি গইলা পুরো মাখন হয়ে গেছে, মানে এটার মধ্যে একটা মজা আছে বুঝছো, মেয়েরা এটা খুব পছন্দ করে তাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কথা সেটা, কথা হইলো তুমি যে ঢাকায় গেলা, মানে ঘটনা কি? না তো গেলাম, স্বাধীন ঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, সূর্যাস্ত দেখলাম, চলে আসলাম। ঘুরলি, খাইলি, সূর্যাস্ত দেখলি, আর কিছু না? না আর কিছু না, কি মানে আর কিছু খাস নাই? তুই বেটা বট, তোর কার্যকলাপ সব বদ, দেখ তোর মতো মনে হচ্ছে সবাই রে। আচ্ছা ঠিক আছে, তোমার শুকনা গল্প শোনা আমার মন ভরবে না, ঠিক আছে? আমি আমার গল্পের কাজটা সেরে আসি। আরে যাও, আল্লাহ বেশ। আরে না না, শরীর ঠিক আছে, কালকে স্কুলে শিক্ষা অফিসার আসবে ইন্সপেকশন করতে, সকাল সকাল বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। এসো এসো তাড়াতাড়ি এসো।
কি সমস্যা কি তোমার? তোমাকে না বলছি যে রাতের বেলা বাসা থেকে বের হতে অসুবিধা হয়? আম্মাকে 100টা মিথ্যা কথা বলে তারপর বাসা থেকে বের হইছি। না সেটা তো আমি জানি যে তোমার রাতের বেলা আসতে একটু অসুবিধা তো হয়, কিন্তু কি করবো বলো, মানে এই যে রাতটা হয় না, রাত বাড়ে আর আমার খালি তোমার কথা বারবার শুধু মনের মধ্যে মানে কেমন জানি করে, বুঝছো? ও আচ্ছা, রাতে আমার কথা বেশি মনে পড়ে তাই না? দিনে আমার কথা মনে পড়ে না, তো দিনে কোন মেয়ের কথা মনে পড়ে তোমার? ছি ছি, কি বলতেছো, দিনের বেলা অন্য কারো কথা কেন মনে পড়ে? তুমি ছাড়া তো আমার কেউ নাই। আচ্ছা, তাহলে রাতে বেশি মনে পড়ে এটার মানেতে কি? না মানে আসলে রাতের বেলার মধ্যে না একটা রোমান্টিক একটা ব্যাপার আছে, বুঝছো? মানে এই রাত নিয়ে কত কবি কত যে কবিতা লিখে গেছে তুমি তো চিন্তাই করতে পারবে না। মানে তোমার একটা ওই কবিতাটা তুমি শুনো নাই? কোন কবিতা? আচ্ছা দাঁড়ো আমি শুনাই দিছি। রাত জওয়ানি দিল জওয়ানি হাম জওয়ানি তুম জওয়ান। চলো না একটু বাসা যাবা, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাকে কি কল দিবা? কি কল? অডিও কল দিবা? হ্যাঁ অডিও কল। ঠিক আছে ঠিক আছে, যাই যা। এই কই যাও, কি ভুলে গেছো সব? না আমি না সব কিছু ভুলে যেতেছি, কেমন জানি মাথা কাজ করতেছে না, কি জানি কি খাইলাম। ও আই লাভ ইউ জেন, I love you too. যাও। হ্যালো, কি করো? এইতো কিছু না, ছোটো মামার সাথে কথা বলছিলাম। আমার না অনেক মনটা খারাপ লাগছে। কেন, কি হয়েছে? কিছু না, আমরা তোমাকে অনেক মিস করছি। আজকের দিনটা তাড়াতাড়ি কেটে গেল তাই না? তোমার সাথে থাকলে আমার সময় এত দ্রুত চলে যায় আমি টেরও পাই না। এরই নাম হচ্ছে ভালোবাসা মাই ডিয়ার। ভালোবাসার মানুষ পাশে থাকলেও হাজার বছর, তখন মনে হয় মাত্র কিছুক্ষণের জন্য ছিল। আমি যদি পারতাম আমি সময়টাকে বন্দি করে কোনো একটা জায়গায় রেখে দিতাম। আমি তোমাকে এত ভালোবাসি কেন? কারণ আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি তাই। আর মানুষ সব কিছু অগ্রাহ্য করতে পারলেও ভালোবাসাকে কখনো অগ্রাহ্য করতে পারে না। সত্যি বলছো আবির, আমাদের স্বপ্নগুলো কি সত্যি পূর্ণতা পাবে? একদম সত্যি বলছি, আর আমরা দুজন মিলে আমাদের স্বপ্নকে পূর্ণতা দিব। কি হলো, চুপ করছো কেন, কিছু বলছো না? আবির, তোমাকে কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আরে বোকামে তুমি কাঁদছো কেন? সব দুশ্চিন্তা বাদ দিয়ে তুমি অন্য কিছু ভাবো এখন প্লিজ। আমি রাখি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা চিন্তা বাদ। এই যে তোমাকে আমি সব সময় বলি, তুমি তোমার কোনো কথাই শুনবে না, নিজেও আনহেলদি খাবার অর্ডার করবে আমার জন্য। সব সময় তো না, শুধু তোমার সঙ্গে দেখালে একটু ভালো মন্দ। এই তাই না? কি কি এটা টিপ? তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমাকে কেন দিচ্ছ? কারণ আপনি এটা আমাকে নিজের হাতে পরিয়ে দিবেন তাই।
ভাবছি কি আমি সত্যি তোমাকে পেয়েছি। মাঝে মাঝে আমারও এটা মনে হয় আবির, আমি কি সত্যি তোমাকে পেয়েছি? এত ভালোবাসা সহ্য হবে আমার? হবে না কেন? আমি এবার তোমাকে কতটুকু ভালোবাসতে পেরেছি তুমি এর চাইতে অনেক বেশি ভালোবাসার যোগ্য। শোনো কাজল চোখে, আমি আমার দিবস কাটে বিবস হয়ে তোমার চোখে। দহনের দিনে কিছু মেঘকে যদি ভাসে মধ্য দুপুর, তবু মেয়ে জানে তার চোখ মানে কারো বুক পদ্মবুক। আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। পত্রিকাটাকে যেখানে সেখানে ফেলে রাখি, কেউ জায়গা মতো রাখবে না। এই দেখো শব্দ জটটা মিলিয়ে ফেলেছি, একটু যে বুদ্ধির চর্চা করবো তারও উপায় নেই। ছেলেটাকে দেখো বাবা, আমি খুবই সাদা মাটা একজন মানুষ, এই এলাকায় কারোর সাথে আমার কোনো ঝুট ঝামেলা নেই। আমার বাবাও তেমনি ছিলেন, আমার দাদা সেই সম্মানটুকু নিয়েই বাকি জীবনটা কাটিয়ে গেছে, আমিও চাই তেমনি করে বাকি জীবনটা পার করে দিতে। অহনার তোমার বয়স কম, এই বয়সে সবাই একটু ভুল ত্রুটি করেই। আমি যদ্দূর শুনেছি তোমার স্বভাব চরিত্র ভালো, কিন্তু বাবা তুমি যেখানে বড় হয়েছ, অর্থাৎ তোমার মামা বাড়ির লোকজন তো কেউ ভালো না, তোমার ছোট মামা সে তো মামলাবাজ অসৎ লোক, তোমার বড় মামার নামে মার্ডার কেসের মামলা হয়েছে, আর তোমার মামাতো ভাই শুনেছি সে নাকি কিছুদিন জেলও খেটেছে। এরকম একটা পরিবারের সাথে আমার মেয়ে কিংবা আমার পরিবারের সম্পর্ক থাকুক, বাবা হিসেবে কখনোই আমি সেটা মেনে নিতে পারবো না। তাই আমি চাই না অহনার সাথে আর তোমার কোনো যোগাযোগ থাকুক। চাচা, আমার মামাদের সম্পর্কে আপনি এতক্ষণ যা বলেছেন তা সবই ঠিক, তারাকে অনেক মানুষই আসলে মানুষ হিসেবে হয়তো পছন্দ করে, তারা হয়তো পছন্দ করার মতো মানুষ নয়। অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারানোর পর এই মামারাই আমাকে নিজেদের সন্তানের মতো বড় করেছে। আমি জানি তারা হয়তো খুব ভালো মানুষ নয়, কিন্তু চাচা আমি আপনাকে একটা কথা দিতে পারি, আপনি যদি আমাকে আমার সঙ্গে বিয়েতে রাজি হন তাহলে আমার মামারা আপনার মেয়েকে একদম নিজের মেয়ের মতোই আগলে রাখবে। তাছাড়া আমাদের প্রতি যদি আপনাদের কোনো রাগ বা ক্ষতি খেতে দিই সেটার জন্য আমি নিজে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তারপরও তবু একটাই অনুরোধ যে আপনাদের অপরাধের জন্য আমাকে আর আপনাকে আলাদা করব, দুজন দুজনকে বেশি পছন্দ করব। আমি সবই বুঝি, আমার মেয়ে বড় হচ্ছে, সে যদি চায়
বাবার মতের বিরুদ্ধে যেতে সে অনেক কিছু করতে পারে, আর সেই জন্যই ওকে কিছু না বলে আমি তোমাকে ডেকেছি। বাবা, আমি আমার মেয়ের জীবন ভিক্ষা চাই। আমি জানি তোমার বাবা ভালো মানুষ, সেই ভরসাতেই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি ওকে ভুলে যাও। আমার জীবদ্দশায় আমি কখনোই আমার মেয়ে একটা খুনি পরিবারের বউ হোক এটা আমি দেখতে পারব না। আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, আমার পরিবারের সম্মান আর আমার সম্মানটা তুমি একটু দেখবে প্লিজ। এখন তুমি তোমার মামাদের পথেই হাঁটবে নাকি তোমার নিজের পথে হাঁটবে সেটা তুমি ঠিক করে নিও। এসো বাবা। কথা ছিল ছেড়ে যাবে না, ভুলে গেলে দুজন মিলে একসাথে সব স্বপ্নগুলো পূর্ণতা দেবার কথা ছিল। সেই স্বপ্নগুলো সব নিজের হাতে নষ্ট করে দিলে। আমি জানি আমার বাবা তোমাকে অনেক কিছু শুনিয়েছে, সেই শাস্তি তুমি আমাকে কেন দিচ্ছ? আমি তো তোমাকে কোনো কষ্ট দেইনি, তুমি এত সহজে হার মেনে নিবে? হ্যাঁ, আমি হার মেনে নিয়েছি। একজন বাবার আকুতির কাছে আমি আমার ভালোবাসার জবানবন্দি দিয়েছি, তোমাকে কাপুরুষ ভাবতে সেটা ভাবার অধিকার তোমার আছে। তুমি একটা কথা বলেছিলে না সেদিন, যখন কেউ কাউকে অনেক বেশি ভালোবাসতে শুনে তখন সৃষ্টিকর্তা তাদেরকে আলাদা করে। এই কথাটা আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে করেছি। দেখো, এখনো সময় আছে, আমরা একসাথে পালিয়ে যাই চলো। আমরা যদি এখন না পালাই তাহলে আমার পরশুদিন বিয়ে হয়ে যাবে। প্লিজ, আমি কখনোই অন্য কাউকে মেনে নিতে পারবো না। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে বলো? তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমি আমার দেওয়ার কথা ফেরাতে পারবো। আমি তোমার
বাবাকে যে কথা দিয়েছি সেটা আমি রাখতে চাই। আমি চাই না আমার কারণে একজন বাবা সমাজের সবার সামনে ছোট। আমি চাই না লোকে বলুক আমিও আমার মামাদের মতো স্বার্থ করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছেড়ে চলে যাবে, তুমি পারবে। পারতে যে হবে, এটাই আমাদের শেষ দেখা। তোমার সাথে আমার কখনো দেখা হবে না। আমাদের শেষ দেখা, আমি কথা দিচ্ছি তোমাকে শেষবার আরেকবার দেখার জন্য আমি অবশ্যই আসব। আর যেদিন আসব সেদিন তোমার জন্য আসব। সানি ভাই বলল বিয়ের আগের দিন নাকি এসেছিলে আমার বাসার সামনে, বাসার ভেতরে এসে আমাকে একবার দেখে যেত, সাহস হয়নি। সাহস, সাহসেরই বড় বড় অভাব থেকে গেল। সবার থেকে পালিয়ে গিয়ে কেমন ছিল? কেমন ছিলাম তা জানি না, তো যেভাবে ছিলাম সেটাকে বোধহয় বেঁচে থাকা উঠে। তুমি কেমন আছো? সবকিছু কেমন চলছে? আমি কেমন আছি, আমি কেমন আছি সেটা দেখতেই তো তুমি এসছো। তুমি বলো তোমার কি মনে হয় আমি কেমন আছি? ভাবনা, আমার উপর এখনো রেগে আছো তাই না? রাগ তার উপরই করা যায় যে রাগ, খুব অভিমান ভালোবাসার মূল্য দিতে চান। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। আমার কি কথা? যেমন ছিলাম তেমনই আছি। পানি পানি খাওয়া যাবে একটা? হ্যাঁ। Thank you.
দরজাটা খুলো, কি হয়তো আসছে। সময় তো কারো আসার কথা না, তুমি বসো। আপনারা? মোহনা রহমান কে? জি আমি। দেখুন তো এই ছেলেটাকে চিনেন কিনা। আজ সকালে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, ওর মানিব্যাগে আপনার অ্যাড্রেসটা পাওয়া গেল। আমার অ্যাড্রেস? কী বলছেন, ও তো এখানে